ব্রিটিশ জমানা ঝুলন্ত সেতু ভেঙে গুজরাতের মোরবিতে এখনো পর্যন্ত একশো চৌচল্লিশ জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত একশো সাতাত্তর জনকে উদ্ধার করা হয়েছে এসডিআরএফ এনডিআরএফ সামরিক বাহিনী নৌসেনা বায়ুসেনা এখনও নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান ও উদ্ধার অভিযান জারি রেখেছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনার মুহূর্তে প্রায় চারশো জনেরও বেশি সেতুতে উপস্থিত ছিল এখনও নিখোঁজ রয়েছে শতাধিক সেই ঘটনার সবকিছু খতিয়ে দেখতে ও খবরাখবর নিতে মঙ্গলবার মর্বিতে দুর্ঘটনাস্থলে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসঙ্গ গুজরাটের তিন দিনের সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই সফরকালে রবিবার গুজরাটের মোরবিতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে এই ঘটনায় রবিবার সমবেদনা জানিয়েছিলেন মোদী মুখ্যমন্ত্রীকে ফোন করে সেখানকার গোটা পরিস্থিতির খোঁজ নেন এবং উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন তিনি পাশাপাশি নিহতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণেরও ঘোষণা করা হয় প্রধানমন্ত্রী দপ্তরের তরফে